দিদিমা কই গা এদিকে এসো দেখিনি দেখো দেখো কে এসে দেখো জয়রাম বাটি থেকে ছোট মামি আর তেনার বাপ এসে গা আমি নিয়ে আসছি গে তাদের গাট থেকে তোমরা এদিকে এসো দেখিনি তাড়াতাড়ি কে এসে আমার আমার সারদা বউ এসে ও গদাই গদাই চল বাবা আমার চল আয় আয় বাবা छोटो मामी एसो एसो गा छोटो मामी এই হলো গে আমাদের দক্ষিণেশ্বর মন্দির দাতাউ এদিক পানে আসুন দেখিনি এদিক পানে আসুন ছোট মামি এই রাতের বেলায় তোমরা উপস্থিত হলে কবর পাঠাও নিকো তাহলে আমরাই গিয়ে নিয়ে আসতো দেখি গে দেখি কে কোথায় এলো মা দিদমা ওই তো ওই ওই তো ওই তো দেখো দেখো কে এসে দেখো মশাই এতখানি পথ আসতে কোনো অসুবিধে হয়নি তো না না সারুমা তো জ্বরে একেবারে বেহুঁশ পথে সে কি বিপত্তি এখন বোধ করি আবার গা গরম হয়েছে সে কি কথা গা তাহলে তো আর এখানে দাঁড় করিয়ে রাখা যায় না ঠিকই তো এতখানি পথ দখল করে বউ আমার এলো তার উপর শরীরটাও ভালো নয় বিশ্রাম তো করতেই হয় তা এদের তো থাকার একটা ব্যবস্থা করতে হয় কাকে কই ক দেখিনি আমার সেজো বাবু তো আর বেঁচে নেই সে থাকলে তো কোনো চিন্তাই ছিল না চট্টাউর তোমার সেজো বাবু নেই তো কি হয়েছে গো তার ব্যাটা তো রয়েছে এসো মা এসো আমরা সকলে চট্টাউরের বউরে দেখে চকু সার্থক করি দারিকা বাবা তুই সকলে থাকার বন্দোবস্ত কর কেমন হ্যাঁ মা নিশ্চয়ই আমি ব্যবস্থা করছি আমি ইন্দুকে ডাকি ইন্দু ওনাকে ঘরে নিয়ে গেলেই ভালো হবে ছোট ঠাকুর বলছি মা তোমার ঘরেই উঠবেন তো মা আমি আপনার কাছে থাকবো না থাকবে বই কি মা নিশ্চয়ই থাকবে কিন্তু এতখানি পথ এলে তাছাড়া তোমার শরীরটাও তো ভালো নয় মা আমার শরীর ঠিক আছে মা চলুন না আপনার ঘরেই যাই এসো ইন্দুমতি
ছোট ঠাকুরের স্ত্রী এসেছেন, ওনার যেন কোনো অযত্ন না হয় সেটা দেখো। মা কইছিলুম কি শরীর যখন খারাপ তখন তো ওষুধ পত্তি করতে হয়। ওরে দে, হ্যাঁ রে ও ইন্দু দিদি, তারে বরং আমার ঘরে নিয়ে আয়। আর একা ও দ্বারিকা বাবু কইছিলুম যে বাবা কোথায় থাকবেন? কেন, তিনি অতিথিশালায় থাকবেন। ছোট ঠাকুর আমি সব ব্যবস্থা করে দেব, তুমি চিন্তা করো না। এসো মা, এসো এসো। তা তুমি তো এই পড়েছো, এবার ছোট ঠাকুরের নাওয়া খাওয়া ঠিক সময় মতো হবে। এই যে হৃদয় ঠাও, সে যে মন্দিরের কাছে ব্যস্ত থাকে, তুই দেখাশোনা হয়নি। আর আমি তো বামুন নই, তাই ছোট ঠাউরকে খেতেও দিতে পারিনি। হ্যাঁ রে ইন্দু দিদি, ও শরীরটা খারাপ, তুই আর ওরে বকাস নে, নে যা দেখিনি তারে ঘরে নিয়ে যা, আমিও আসি। তা চোটটা ওরে তো দেখছি তোমায় নিয়ে বড় চিন্তে মা। তা বেশ বেশ, চোটটা ওর তোমায় নিয়ে চিন্তে করবে না তো কে করবে ক? ভাই আমাকে তুমি ঘরে নিয়ে চলো, এখানে দাঁড়িয়ে থাকতে আমার খুব লজ্জা করছে। এসো এসো। চলো চলো দেখিনি, চলো এসো এসো, দাঁড়াও, আসো আসো। এসো মা, এদিকে এসো। এত বড় মন্দির? হ্যাঁ মা, এত বড় মন্দির। আর এই মন্দিরের পরাণ হলো আমাদের ছোট ঠাউর। শোনো, ওদিকে কালীগড় আছে, তুমি বরং হাত পা মুখ ধুয়ে ওখানে প্রণাম করতে চাও। এবার এসো দেখিনি, আমার সঙ্গে এদিকে এসো। অবশেষে আমার তীর্থ দর্শন হলো, সবই মায়ের কৃপা। জয় মা, জয় মা। এসো মা, এই ঘরে এসো। এটাই বুঝি তেনার ঘর? হ্যাঁ গো মা, এই ঘরে সে বসে জপ তপ করে, তার তো কোনো নাওয়া খাওয়া ঠিক থাকে নে। তুমি কি জানো মা, হয় সে এই ঘরে বসে রাতের পর আর জপ তপ করে থাকে, নয়তো সে পঞ্চবটি বনে গিয়ে জপ তপ করে। সে আমাদের কারো কোনো কথা শোনে নে। তুমি তো এখন এই পড়েছো, এবার থেকে তুমি তার শরীরে একটু সেবা যত্ন করো, বুঝলে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। ও মা, তীর্থস্থানে এলুম আর মন্দির দর্শন করবো নে? দেখো দেখিনি এখনো দাঁড়িয়ে আছে, শরীর ভালো নয় অথচ। তুই তোর মামির জন্য একটা পাটি পেতে দে দেখিনি, একটু জিরো। ছোট মামি, এই পাটি গানে এখানে পেতে বসো দেখিনি, বসো, আমি তোমার খাবার দাবার কি আছে দেখি গে। ও ইন্দু দিদি, চলো আমরা ছোট মামির কি খাবার আছে দেখি, চলো। ভাগ্নে, আমার খিদে না গেনি, অত ব্যস্ত হয়েও নে। ও মা, ও কি কথা, তা কইলে হয় নাকি, কত দূর থেকে এসো। ও ইন্দু দিদি, তুমি চলো দেখিনি, চলো আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, ক্ষীর খই মুড়ি মুরগি সবই তো আছে, চলো 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 চলো। ছোট মামা, কি কাণ্ডি, এত রাত দুপুরে পড়েছি, সকলে একেবারে ব্যাটি ব্যস্ত হয়ে উঠেছে, তাই নে? না না, তা কেন, তবে এলি যখন, কিছুকাল আগে আসলেই পারতে।
আমার সেজো বাবু বেঁচে থাকলে তোমার জন্য অট্টালিকা তৈরি করে দিত। আমার ডান হাতটাই যেন ভেঙে গেছে। আপনার শরীর ঠিক আছে তো? শরীর আমি দিব্য আছি, ওই মাঝে মধ্যে পেটের অসুখে একটু ভুগি, ওই আর কি, বাকি ঠিকই আছে। দেখো শরীর থাকলে রোগ যন্ত্রণা তো থাকবেই না। আমি আমি রেতের বেলা মায়ের ঘরে গিয়ে ঘুমোবো। এই ঘরে থাকলে আপনার সাধনায় ব্যাঘাত ঘটবে। না না না, তা হয় নাকি? হ্যাঁ, এই দুর্বল শরীরে তোমার কোথাও যেতে হবে না। আর তাছাড়া মায়ের ঘরে গিয়ে থাকলে ডাক্তার দেখাতেও তো অসুবিধে হবে। না, তুমি এ ঘরে থাকবে। হ্যাঁ, কিন্তু আমি এ ঘরে থাকলে আপনার কোনো অসুবিধে হবে না। আর তাছাড়া তুমি কি আমারে সংসার পথে টেনে নিয়ে যেতে চাও নাকি? তোমার যে অন্য কাজ, অন্য কি কাজ? তুমি যে আমার বিত্তিকা, তুমি নিজের রূপ থেকে বিদ্যের আলো জ্বালাতে এসো। তুমি যে জ্ঞানদাত্রী, আপনি মাঝে মাঝে এমন কথা কন না, অত শত কিছু বুঝি নে বাবু। আমি যদি একটু সেবা করার সুযোগ পাই তাহলে ধন্যই হয়ে যাব। জনম আমার সার্থক হবে। একটু দাঁড়িয়ে যান দুয়ারি বাবু। কিছু বলবেন? বলছি ছোট ঠাকুর আর মায়ের সব ব্যবস্থা হয়েছে তো? আগে হয়েছে, কইছিলুম আপনি একজন ডাক্তার পাঠিয়ে দেবেন কালকে মায়ের কাছে। পথে তার জ্বর এসেছিল, এমনকি ছোট ঠাউরও খুব চিন্তায় আছেন। নিশ্চয়ই পাঠাবো। আর কিছু? আমি একটু পুরনো ঘি এনেছিল, এটা হাতে লাগিয়ে নি, আরাম হবে। আমার কাপড় থেকে আগুন নেভানোর সময় তো আপনার হাত চলে গিয়েছিল। ও, সামান্য জ্বলুনিতে কি আর হবে, তবু আপনি যখন মনে করে এনেছেন তখন দিন, লাগিয়ে দিন। আমি লাগিয়ে দেব। হ্যাঁ, কেন? এই মন্দিরে যখন কেউ অসুস্থ হয় আপনি তো তার সেবা করেন, তাহলে এখন এই ঘি আমার হাতে লাগাতে অসুবিধে কোথায়? দিন, লাগিয়ে দিন। শুনুন,
অদ্ভুত মেয়ে তো, এরকম দুম করে পালিয়ে গেল। সত্যি মাথায় যে কি চলে সবসময় কে জানে। কি হচ্ছে আমার সাথে? আমার বুক কাঁপছে কেন? আমি না হয় ওনাকে স্বামী হিসাবে জানি, কিন্তু উনি যে কোনো কালে সত্যি আমার স্বামী হতে পারবেন না, তাহলে উনি কিছু করলে আমার এমন কেন অস্থির অস্থির লাগে? সত্যি তো, আমি তো সবার সেবা করি, হাতে পট্টি বেঁধে দিই, তাহলে ওনার হাতে আমি ঘিটুকু কেন লাগিয়ে দিতে পারলুম না? এসব কি হচ্ছে বলুন তো হারান ঠাকুর। আগে কি আর বলবো বড়বাবু, দিনকাল একেবারে পাল্টে গেছে। সেজবাবু থাকাকালীন মন্দির একভাবে চলত, তার অনেক কিছু আমাদের অপছন্দ হতো ঠিকই, কিন্তু মন্দিরে বাইরের লোকজন কম হতো। দিনে দিনে তো বাইরের লোকজন একেবারে ভরে যাচ্ছে মন্দিরে। আর ওই যে ইন্দুমতী, ওকে দ্বারিকাবাবু নিয়োগ করেছেন মন্দিরে নজরদারি করার জন্য, কারণে তার খবরদারি কেন মানা হবে বলুন তো বড়বাবু। হারান ঠাকুর, এই বিষয়ে এতদিন আমি কিছু বলিনি, কিন্তু এবার বলবো, কারণ এই লক্ষণ তো আমার ভালো ঠেকছে না। বড়বাবু আরও একখানা বিষয় বলার ছিল। গদাই ঠাকুরের গোটা পরিবার ধীরে ধীরে মন্দিরে এসে জুটছে, সে বিষয়ে আপনি কি করবেন কিছু ভেবে দেখেছেন কি? দেখুন, তিনি বড় সাধক হতে পারেন, অবতারে নাকি সব প্রমাণিত হল, সেসব আমরা মেনে নিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তো তিনি মন্দিরেরই পুজোরী। তার জন্য মাসোহারাও পান গদাই ঠাকুর, কিন্তু পুজো করেন না, সেসব আমরা মেনে নিয়েছি সেজবাবুর খাতিরে। এইভাবে যদি মা বউ ভাগ্নে দাদা ভাইপো সবাই যদি মন্দিরে এসে জোটে এবং মন্দিরের রসদ ব্যবহার করে, তাহলে আপত্তি তো উঠবেই বড়বাবু। সিধে তো ভান্ডার থেকে যাচ্ছে। আমি দেখছি হারান ঠাকুর, আমি পদ্মের সাথে এই বিষয়ে কথা বলবো, দেখি ও জগদম্বার সঙ্গে কথা বলে আলোচনা করে কোনো সমস্যার সমাধান করতে পারে কি না। তাছাড়া হারান ঠাকুর, আমার পুত্র গণেশচন্দ্র তালুকের কাজ সেরে ফিরছে, ও ফিরলে আমার জায়গাটা একটু মজবুত হবে হারান ঠাকুর, আমার কথার একটু দাম থাকবে। জল দেব, শুনছেন সাড়া দিচ্ছেন না কেন? শরীর খারাপ লাগছে বুঝি? কিছু হয়েছে আপনার? কথা কইছেন না কেন? কি করি এখন আমি? কিছুটি তো বুঝতে পারছি না, অমন দ্বারা বসে আছেন কেন? মা সিংহ বাহিনী
রোকে করো না, রোকে করো। কি করি আমি এখন? ভাগ্নে, আমি আমি বরং ভাগ্নেকে ডেকে আনি। ভাগ্নে, ভাগ্নে। ভাগ্নে, দেখো দেখিনি কি কাণ্ডে, কেমন নিতরয়ে বসে আছেন, কোনো সাড়া শব্দ নেই। হরি হরি জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা ছোট মামা, এমন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে বসে থাকলে হবে? ওদিকে ছোট মামি ভয়ে একসা। ছোট মামি, ছোট মামি, ছোট মামার মাঝে মধ্যেই এমন দ্বারা হয়, ভয় পেলে চলবে নি। এতটা কাল তো এখানে থাকতে নে, তাই জানো নে। ছোট মামা রেতের বেলা শ্মশানে যায়, হ্যাঁগা মাঝে মধ্যে পঞ্চবটি বনে যায়, ভূতেদের আড্ডা।